নমস্কার। আজকে আমি আমার যুব ভাই বোনেদের জন্য একটা বার্তা দিতে চাই। অনেকে হয়তো খেয়াল করেছেন গতকাল আমার ফেসবুক পেজে বা বিভিন্ন সংবাদ মাধ্যমে, আমি গতকাল আমার বিধানসভা কেন্দ্র থেকে সমস্ত যুব ভাই বোনেদের জন্য যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দিতে চান কিন্তু হয়তো ঠিকমতো গাইডেন্স পান না, ট্রেনিং পান না, রেফারেন্স বই নেই, কি প্রশ্ন আসতে পারে, কি ধরন হতে পারে, কিভাবে উত্তর দেওয়া যেতে পারে, কিভাবে সুযোগ সুবিধা পেতে পারি, সেই নিয়ে আমি একটা ট্রেনিং সেন্টার খুলেছি। এবং সেই ট্রেনিং সেন্টারে গতকালকেও আমার প্রচুর যুব ভাই বোনেরা তারা সেখানে তাদের আবেদনপত্র জমা দিয়েছে। কারণ আমি মনে করি, দেখুন, অনেকে আছেন, কারণ একটা সময় এই সিঁড়ি দিয়ে এই ধাপ দিয়ে আমাকে উঠতে হয়েছে, অনেক চড়াই উতরাই আমি দেখেছি, অনেক সফলতা অনেক ব্যর্থতা সেটাও আমি দেখেছি। এবং একটা যুব ভাই বোনেরা যখন চান যে নিজের পায়ে দাঁড়াতে, যখন চান যে পরিবারকে একটু হলেও সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে, তারা সবসময় চিন্তাভাবনা করেন যে কি করে সফল হওয়া যায় কর্মক্ষেত্রে। দুঃখের বিষয় যে হয়তো সেই ধরনের বিরাট শিল্পায়ন নেই বলে আজকে হয়তো অনেক যুব ভাই বোনেরা হতাশ হয়ে যাচ্ছেন, হয়তো কাজ পাচ্ছেন না। ন্যাচারালি সবাই চান স্থায়িত্ব, সরকারি চাকরির জন্য চেষ্টা করেন। যারা আর্থিকভাবে অত্যন্ত সবল তারা হয়তো বিভিন্ন কোর্স ফি দিয়ে নানা রকম করে তারা হয়তো বিভিন্ন জায়গায় সুযোগ সুবিধা পান, কিন্তু যারা একটু আর্থিকভাবে দুর্বল তারা এই প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। আমারও দুঃখ লাগে যখন দেখি আমাদের এই যুব ভাই বোনেরা এখানে হয়তো সুযোগ পাচ্ছে না, অন্যান্য রাজ্যে চলে যাচ্ছে। সুতরাং আমার রাজ্যে কেন এই সুযোগ থেকে তারা বঞ্চিত হবে? আমারও নিশ্চিতভাবে মনে করি, ব্যক্তিগতভাবে একজন তোমাদের বন্ধু হিসাবে বলতে পারো, একজন দাদা হিসাবে ভাই হিসাবে বলতে পারো, আমিও চাই যাতে অন্তত একটু হলেও তোমাদেরকে একটু সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া যায়। এবং সেই কারণে যারা একটু আর্থিকভাবে দুর্বল, যারা চাও এরকম কম্পিটিটিভ এক্সামে সফলতা লাভ করতে, আমি সেই কারণে একটা ট্রেনিং সেন্টার চালু করেছি। তোমরা আমার ফেসবুক ফলো করতে পারো। আমি প্রথমে চেষ্টা করেছি আমার নিজের বিধানসভা কেন্দ্র ডোমজুর থেকে, কিন্তু গতকাল দেখলাম হাওড়ার বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ অ্যাপ্লাই করেছেন। এবং আমার ইচ্ছা আছে ধীরে ধীরে এটাকে আরো অন্যান্য জেলাতেও ছড়িয়ে দেবার। এবং আমি মনে করি, যদি যুব ভাই বোনেরা আগামী দিনে যদি তারা সত্যিকারের মানুষের জন্য কিছু কাজ না করতে পারে, তাহলে নিশ্চিতভাবে আরো নেক্সট জেনারেশন তৈরি হবে না। সুতরাং এই যুব ভাই বোনেদের জন্য সকলের এগিয়ে আসা উচিত। আমিও চেষ্টা করছি এবং আমার ফেসবুক যারা দেখছেন আমি তাদেরও বলবো, এই উদ্যোগে সবাই মিলে সামিল হন যাতে আমার যুব ভাই বোনেরা আগামী দিনে একটা দিশা দেখে, আগামী দিনে যেন একটা সুন্দর করে তারা তাদের যে লক্ষ্য, যে টার্গেট, সেই টার্গেটে যাতে পৌঁছাতে পারে। কারণ আমি বারবার বলি যে লক্ষ্য কিন্তু রাখতে হবে, যদি লক্ষ্য আমার না থাকে, যদি টার্গেট না থাকে, তাহলে কিন্তু লক্ষ্যে পৌঁছানো যায় না। তাই সেই লক্ষ্য রাখো এবং আমার দৃঢ় বিশ্বাস, স্কাই ইজ দ্য লিমিট, আকাশ ছোঁ সবাই। এবং সেই কারণে সেই আকাশ ছোঁয়ার জন্য যদি আমার তরফ থেকেও 1% হলেও কোনো কন্ট্রিবিউশন দিতে হয়, আমি নিশ্চিতভাবে তোমাদের সাথে দেবো। তোমরা সবাই মিলে এগিয়ে চলো যুব ভাই বোনেদের আগামী দিনে। আমি চাই একটা নতুন দিশা দেখাতে, যে দিশায় বাংলার যুব ভাই বোনেরা আগামী দিনে নিশ্চিতভাবে কাজ করার জন্য একটা অনুপ্রেরণা পাবে। সবাই ভালো থেকো, অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন রইল। Running in circles, never leave me alone. Say I don't answer the messages, I pick up my phone. Say we-